শহরের সবচেয়ে ধনী ব্যক্তির স্ত্রী একজন ভিখারী লোককে বিয়ে করেছিল। তারপর যা ঘটেছিল সেটি সত্যি চমকে দেওয়ার মতো। আল্লাহ তাআলার পরিকল্পনা যে কত সুন্দর সেটি এই সত্য ঘটনাটি না শুনলে বুঝতে পারবেন না। মহান আল্লাহ তাআলা মানুষকে নিয়ামত দিয়ে পরীক্ষা করেন, আবার নিয়ামত কেড়ে নিয়েও পরীক্ষা করেন। ইমাম জাওজি রহমতুল্লাহ তার কিতাবে বর্ণনা করেছেন যে ইস্পাহানের একজন মহান সম্ভ্রান্ত ব্যক্তি তার বেগমের সাথে খাবার টেবিলে বসেছিলেন। টেবিলটি আল্লাহর নিয়ামতে পরিপূর্ণ ছিল। এমন সময় এক ভিখারির লোক ডেকে বলল, আল্লাহর নামে কিছু খেতে দাও। সেই ব্যক্তিটি তার স্ত্রীকে আদেশ করলেন, টেবিলের সব খাবার এই ভিখারিকে দিয়ে দাও। মহিলাটি তার স্বামীর কথা মতো খাবার নিয়ে ভিখারিকে দেওয়ার জন্য এলো। মহিলাটি ফকিরের মুখ দেখে চিৎকার করে কাঁদতে লাগলো। তার স্বামী তাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? মহিলাটি বলল, এই ভিখারি যে আমাদের দরজায় খাবার চাইতে এলো। কয়েক বছর আগে সে এই শহরের সবচেয়ে বড় ধনী ব্যক্তি ছিল এবং আমাদের এই বাড়ির মালিক ছিল, এবং সে আমার প্রাক্তন স্বামী। কয়েক বছর আগে আমরা দুজন ঠিক আজকের মতো খাবার টেবিলে বসেছিলাম। আজকে আমরা যেভাবে খাচ্ছি সেই টেবিলে খাচ্ছিলাম। এমন সময় এক গরিব লোক আমাদেরকে ডাকলো। সেই ভিখারি বলল, আমি দুই দিন ধরে ক্ষুধার্থ, আল্লাহর নামে আমাকে কিছু খেতে দাও। আমার স্বামী খাবার টেবিল থেকে উঠে সেই ভিখারিকে এমনভাবে পিটালো যে তাকে রক্তাক্ত করে দিল। জানি না সেই ভিখারি আমার স্বামীকে কি বরদোয়াদ করেছিল। আর স্বামীর অবস্থা দিনের পর দিন খারাপ হতে থাকল। তার ব্যবসায়ী লোকসান হতে থাকে এবং এক পর্যায়ে সে একেবারে নিঃস্ব হয়ে যায় এবং সে আমাকে তালাক দিয়ে দেয়। তার কয়েক বছর পর তোমার সাথে আমার বিয়ে হলো। স্বামী তার স্ত্রীর মুখে সমস্ত ঘটনা শুনে তিনি বললেন, আমার স্ত্রী এর চেয়ে আশ্চর্যজনক কিছু কি আমি তোমায় শোনাব? তার স্ত্রী বলল, বলো। স্বামীটি বলতে লাগলো, তোমার প্রাক্তন স্বামী যে ওই ভিখারিকে মেরেছিল সে আর কেউ নয়, আমি সেই মানুষ যে তোমার দরজায় এসেছিল। তোমার স্বামী আমাকেই মারধর করে এবং আমাকেই লাঞ্ছিত করে, ঘর থেকে বের করে দিয়েছিল। কিন্তু প্রভু আল্লাহ তাআলা যিনি সব কিছুই দেখেন এবং তিনি উত্তম ইনসাফকারী, আজকে দেখো যে আমাকে তার দরজা থেকে তাড়িয়ে দিয়েছিল আজকে ভিখারি হয়ে আমার দরজায় দাঁড়িয়ে আছে। এটাই সর্বশক্তিমান আল্লাহর পরীক্ষা। তিনি মানুষকে নিয়ামত দিয়ে পরীক্ষা করেন এবং নিয়ামত কেড়ে নিয়েও পরীক্ষা করেন। বন্ধুরা, বলা হয়ে থাকে দয়া হচ্ছে আল্লাহ তাআলার একটি বিশেষ গুণ। যে ব্যক্তি মানবতার শত্রু সে আল্লাহ তাআলারও শত্রু। যিনি মানব জাতির বন্ধু আল্লাহও তার বন্ধু। যদি আপনি দুনিয়াতে মহান আল্লাহর বান্দাদের প্রতি জুলুম করেন যা আল্লাহ তাআলা অত্যন্ত অপছন্দ করে, আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করেন, কিন্তু তার বান্দার প্রতি কেউ জুলুম করলে তিনি সেই পাপ ক্ষমা করেন না। মানুষের হক নষ্ট করা অনেক বড় গুনাহ। তাই আমার প্রিয় বন্ধুরা, আল্লাহর বান্দাকে মূল্যায়ন করুন, তাদের সম্মান করুন, তাদের ভালোবাসুন, কারো অন্তরে আঘাত দিবেন না। মানুষের মনে কষ্ট দেয়া খুবই অন্যায়। মানুষের মনে কষ্ট দিলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন।